भाई बंधुरा हमें एन चले बोलपुर स्टेशने और बोलपुर स्टेशन मान बुझते ही पे से रवींद्रनाथ स्मृति विजड़ित शांति निकेतने चले एलम। बोलपुर स्टेशन चले पूर्व निर्धारित बोलपुर लजे। आजकल भिडियोते देख शांति निकेतनेर किछु होटेल और प्रतिटी होटेलेर फोन नम्बर डेस्क्रिप्शन बक्से देवा आछे। प्रथमे आम्रा देखबो होटेल ग्रीन चिली। एखाने आम्रा लांच करेछिलाम। खुबी परिष्कार परिच्छन्न होटेल। एखाने थाकार जन्नो अनलाइने बा फोनेर माध्यमे बुकिंग करते पारें। আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি গ্রিন চিলি রেস্টুরেন্টে। আমরা চিকেন থালি অর্ডার করেছি, আপনাদেরকে মেনু কার্ডটাও আমরা দেখালাম। এখানে হোটেলও রয়েছে, এই হোটেলে আপনি এসে থাকতেও পারেন, তবে থাকতে হলে আপনাকে অনলাইন বুকিং করে আসতে হবে। আমরা এখন লাঞ্চের জন্য গ্রিন চিলি রেস্টুরেন্টে চলে এসেছি। খাবার চলে এসেছে, চিকেন থালি নিয়েছি, দিয়েছে ভাত, স্যালাড, একটা পাঁপড় দিয়েছি, ডাল, মাছের তরকারি, একটা শুক্তো, চিকেন আর চাটনি। দাম খুব বেশি নয়, 160 টাকা পার প্লেট। এখানে খাওয়ারের মান খুবই ভালো। এখন আমরা চলে এলাম আমাদের নির্ধারিত সেই বোলপুর লজে। এখানে আমরা দুদিন থাকব। বোলপুর লজেও রেস্টুরেন্ট রয়েছে, তাই খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। এখানে গাড়ি পার্কিংয়েরও সুবিধা রয়েছে। আমরা এখন চেক ইনের জন্য রিসেপশনে যাচ্ছি। রিসেপশনটিও খুব সাজানো গোছানো। এটি হোটেলের রেস্টুরেন্ট। এখানে
খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো। চেক ইনের ফর্মালিটিগুলো সেরে আমরা দ্বিতলে চলেছি আমাদের 31 নম্বর রুমের উদ্দেশ্যে। হোটেলে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার জলেরও সুবিধা রয়েছে। প্রতিটি রুমের সামনে রয়েছে কমন ব্যালকনি। রুমের ভেতরের ভিউটি আমরা পরে তুলেছিলাম, তাই সব কিছু একটু অগোছালো লেগেছে। এই আমাদের বোলপুর লজের রুম, ডবল বেডরুম, তিনজন ভালোভাবে থাকা যাবে শীতের দিনে। বিশেষ করে রয়েছে একটি টেবিল, আর সঙ্গে রয়েছে একটি ড্রেসিং টেবিল, জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রপ। আর বাথরুমটা দেখিয়ে দিই, রয়েছে মডার্ন ফ্যান, গিজারও আছে, একটি বেসিন সঙ্গে মিরার সহ। রুম সার্ভিস চাও আছে, অর্ডার দিলে রুমে দিয়ে যাবে। সঙ্গে দিয়েছে তোয়ালা এবং একটি ছোট সাবান। পরের দিন সকাল সকাল আমরা তিনতলার ছোট ছাদটিতে একটু পাইচারি করতে গেলাম। এটি হোটেল নিশা, ফোন নাম্বার দেওয়া আছে, বুকিং করে এখানেও থাকতে পারেন। এটি শান্তিনিকেতন হ্যান্ডিক্যাপ মার্কেটের মধ্যেই অবস্থিত। এটি শান্তবিতান টুরিস্ট প্রপার্টি, আগে নাম ছিল শান্তিনিকেতন টুরিস্ট লজ। এর ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে বা অনলাইনে বুকিং করে এখানেও থাকতে পারেন। এখানেও নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার তাই কোনো অসুবিধা নেই। শান্তবিতান টুরিস্ট প্রপার্টি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত। হোটেল রাঙামাটি, এটি বোলপুর লজের কাছেই অবস্থিত। এরও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অনলাইনে বা ফোন করে বুকিং করতে পারেন।
লামসাম ভিলেজ রিসোর্ট। এখানে থাকাও যায় এবং নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এটি সোনাঝুরি হাট বা খোয়াইয়ের হাটের মধ্যেই অবস্থিত। এরও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে বুকিং করে আসতে পারেন। এটি খোয়াই হাট, পাশেই রয়েছে রামসাম ভিলেজ রিসোর্ট। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ও আমাদের সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।